আমি খুবই শাই ছিলাম, ইন্ট্রোভার্ট ছিলাম। আমার তখন নিজের সেলফ এস্টিম অনেক কম ছিল, আমি ভাবতাম যে আমি হয়তো পারবো না। কিন্তু আমার মধ্যে একটা ক্রিয়েটিভ একটা ব্যাপার ছিল যে আমি সবসময় ক্রিয়েটিভ যে কোনো কিছু খুব পছন্দ করতাম। তো আমি যখন ফ্যাশন ডিজাইনিং কোর্সে ভর্তি হলাম, সেখান থেকে কিন্তু আমার সংগ্রাম শুরু হয়ে গেছে। কারণ তখন কিন্তু বাবা মা ফ্যাশন ডিজাইনকে এত বেশি প্রায়োরিটি দিত না, মনে করতো এইটা আবার কেমন সাবজেক্ট। তো তখন আমি আমার বাবা মাকে কনভিন্স করে যখন ফ্যাশন ডিজাইনিংয়ে কোর্সে ভর্তি হলাম, এরপর আমি ছোটো ছোটো আমার কিছু কাজ আমি ফেসবুকের মাধ্যমে একটা পেজ ক্রিয়েট করে, আজকে যে পেজটা 11 লক্ষ মেম্বার আছে, এই পেজের মধ্যে আমি আমার কাজগুলো দিলাম। আমার বাবা মাই প্রথমে বিশ্বাস করতে চাচ্ছিলো না যে তুমি এটা করবে, এটা করে তোমার কী হবে, তোমার কী ডেভেলপমেন্ট আসবে, এটা কেমন একটা ক্যারিয়ার হবে তোমার। সো আমি তাদেরকে বললাম যে না, আমি এটাই ফিল করি, আমি ড্রেস অনেক ভালো বুঝি বা বুঝতে চাই আরও গভীরভাবে। সো তখন আমি আমার বাবা মাকে কনভিন্স করে যখন আমি স্টার্ট করলাম এবং আমার কাজগুলো যখন অ্যাপ্রিসিয়েটেড হলো ফেসবুকের পেজের মাধ্যমে, এরপর আস্তে আস্তে আমার বিজনেসটা বিল্ড হয়। এবং এই বিজনেসটা কন্টিনিউ হওয়ার সাথে সাথে এই 10 বছরের মধ্যে আমাকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। এমনও সময় গিয়েছে যে আমার 6 মাস ব্যবসা বন্ধ ছিল। কেন সেটা এমনও হয়েছে? কারণ আমার বাবা মাকে অবশ্যই আমার প্রুফ করতে হয়েছে যে আমি পড়াশোনাও যেরকম ভালো সেরকম আমি ব্যবসাও ভালো করে করব।